আসসালামু আলাইকুম জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ইউটিউব চ্যানেল যুদ্ধের জীবনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন শেখ মুজিবুর রহমান উনিশশো বিশ খ্রিস্টাব্দের সতেরোই মার্চ এবং তেরোশো সাতাশ বঙ্গাব্দ চৈত্র মাসের তিন তারিখ রাত আটটায় তৎকালীন ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির অন্তর্ভুক্ত ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার পাটগাতি ইউনিয়নের বাইগার নদী তীরবর্তী টঙ্গিপাড়া নিবৃত এক গ্রামে জন্মগ্রহণ করেন তার বাবা শেখ লুৎফুর রহমান এবং তার মা সায়রা খাতুন চার কন্যা এবং দুই পুত্রের মধ্যে তিনি ছিলেন তৃতীয় তার নানা শেখ আব্দুল মজিদ তার নামকরণ করেন শেখ মুজিবুর রহমান তার ছোটবেলায় ডাক নাম ছিল খোকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ইতিহাস বলে শেষ করা যাবে না তারই অবদানের জন্য আমরা আজ স্বাধীন দেশ বাংলাদেশে বসবাস করছি নিজের মায়ের ভাষা বাংলায় কথা বলতে পারছি এবং নাগরিকত্বের সকল সুযোগ সুবিধা ভোগ করছি দেশ স্বাধীন না হলে আমরা কিছুই পেতাম না বগুড়ার শেরপুর উপজেলার বালেন্দা গ্রামে একশো বিঘা জমিতে দুই জাতের ধান লাগিয়ে তৈরি করা হয়েছে বঙ্গবন্ধুর সবচেয়ে বড় প্রতিকৃতি রূপনের কৌশলে ধানের চারার জাতির জনকের যে অবয়ব ফুটিয়ে তোলা হয়েছে বগুড়ার শেরপুরে বিশ্বের সবচেয়ে বড় শস্যচিত্র হিসেবে তা স্থান করে নিয়েছে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডের পাতায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আজ সারা দেশেই উৎসব পালন করা হয়েছে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি বাংলাদেশের বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করেন এমন কি যারা আসতে পারেনি সরাসরি তারাও চিঠি এবং খুদে ভিডিও বার্তা পাঠিয়েছে মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধার পরিবার এবং সকল শ্রেণীর মানুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছে আশা করি সবার অন্তরে তিনি বেঁচে থাকবেন আজীবন الله بس